আমি বলছি যে খুবই ভালো তো, শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রীর ঘরে গেছেন। কাকের ঘরে কোকিল না কোকিলের ঘরে কাক? বিয়ে মিলেমিশে আঁকাটা তো আমরা বরাবরই বলছিলাম, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যুব তৃণমূলের সভাপতি, যেটা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাই তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় না, তখন হচ্ছে শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিক এবং সঙ্গত, মুখ্যমন্ত্রীর দ্বারা প্রশ্রয়প্রাপ্ত শুভেন্দু অধিকারী তিনি আজকে গেছেন, কথা হয়েছে, হয়তো বরফ গোল। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি শিশিরদাকে খুব সম্মান করি, মুখ্যমন্ত্রী পারলে এই কথাটা বলুন সঙ্গে, যে সেই শিশিরদাকে কাঁথিতে গিয়ে ভাইপো অভিষেক যে বলে এসেছিল তোর বাপকে বল আমি এসে গেছি, আমি তার নিন্দা করছি, এটা কি মুখ্যমন্ত্রী বললেন? মুখ্যমন্ত্রী আজকে বললেন শিশিরদাকে সম্মান করি, অভিষেকটা বলতে পারলেন না। এটা কি দিল্লির চাপ, মোদিজি অমিত শাহ যাচ্ছে, আমরা তো যা ভেতরে ভেতরে আছি আছি, তোমরাও থাকো ভেতরে, ডেকে নাও শুভেন্দুকে, শুভেন্দু গিয়ে বসু, এইসব কিছু কি আমি জানি না। তবে আমি বলবো বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতাকে ডাকবেন, এইটাই স্বাভাবিক ছিল, এটা অস্বাভাবিক ব্যাপার নয়, এটাই বরাবর চলতো, এটাই ওরা অস্বাভাবিক করে দিয়েছে বলে এটা এখন অ্যাজ ইন নিউজ হয়ে গেছে, এটা আসলে নিউজ হওয়ার কথাই না। কাকের ঘরে কোকিল না কোকিলের বাসায় কাক? মুখ্যমন্ত্রীর জন্য যেটা অ্যালাউড বাকিদের জন্য সেটা অ্যালাউড না, মুখ্যমন্ত্রীর জন্য যেটা অ্যালাউড বিরোধী দলের নেতার জন্য অ্যালাউড না, মুখ্যমন্ত্রীর জন্য যেটা অ্যালাউড সেটা এমনকি পরিষদীয় নেতার জন্য মন্ত্রীর জন্য অ্যালাউড না। আজকে বিধানসভায় একটা ভবন উদ্বোধন হবে, খুব স্বাভাবিকভাবে স্পিকার সেখানে ডাকবেন মুখ্যমন্ত্রীকে, অন্তত পরিষদীয় মন্ত্রীকে এবং বিরোধী দলের নেতাকে। এত ভাষণ দিলেন আজকে সকালে, কিন্তু আজকে বিকেলের অনুষ্ঠানে কার্ডে কিন্তু একা মুখ্যমন্ত্রী আর স্পিকার, পরিষদীয় মন্ত্রীও নেই, বিরোধী দলের নেতাও নেই, ফলে লোক দেখানোর জন্য কায়দাবাজি করার জন্য ভেতরে ভেতরে আছি, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে বিলফিস করে নিচ্ছে, তার জন্য বলে আমার মনে হয়। চাকরিতে দুর্নীতি, সাদা খাতা জমা দেওয়া, পরীক্ষার ওয়েবশিট উড়িয়ে দেওয়া, প্রশ্নপত্র ভুল করা, টাকার পর টাকার ব্যবহার করা, অপার সংসারে টাকা, শিক্ষা দপ্তরের নেতা মন্ত্রীরা সব জেলে, আর কত দেখবে, কেউ ভাবতে পেরেছিলেন? বালি খাচ্ছে, পাথর খাচ্ছে, গরু পাচার খাচ্ছে, আর কত খাবে, কেউ ভাবতে পেরেছিলেন? একেবারে কালীঘাটের ঠিকাদার বাড়ি যান তিনি সোনা পাচারে যুক্ত থাকবেন, কেউ ভাবতে পেরেছিলেন? সমস্ত ভাবনাকে অতিক্রম করে ইনোভেটিভ ভাবনা, অনুব্রত মণ্ডল যে লটারির টিকিট পাবে তার লটারির টিকিটটা কেড়ে নিতে হবে, কেন তার লটারির টিকিটের বিনিময়ে তাকে কয়েকটা পয়সা দিয়ে বাড়িটা চর্চা করে হাঁটিয়ে দাও, আর বাকি পাচারের কালো টাকাকে সাদা করো, তার জন্য লটারির টিকিটটাকে পর্যন্ত হাতিয়ে নেওয়া, এই ভাবনা বোধ হয় খুব বেশি লোক ভাবতে পারেনি। এত ইনোভেটিভ ভাবনা দুর্নীতির জন্য ভয়ঙ্কর, স্তম্ভিত হয়ে যাচ্ছে দেশ। অনুব্রত মণ্ডল আজকে কোর্টে পুলিশের লোকদের ধমক দিয়েছেন, আমি দলের লোকদের সঙ্গে কথা বলছি, হঠাৎ অনুব্রত মণ্ডলটা কে? চারপাশে পুলিশের ঘেরাটো, সেখানে বলছে পুলিশকে বোম মার, এই হচ্ছে এদের যোগ্যতা, দেড় পয়সা ক্ষোভদের সব। যেই সিবিআই গেল দরজা টরজা বন্ধ করে ঘরের মধ্যে চি 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 করছে, আবার ধরো না আবার ধরো না, এদের হিম্মত জানা যাচ্ছে। সাত দিন পশ্চিমবাংলায় পুলিশ না থাকলে তৃণমূলের আচ্ছা আচ্ছা নেতা মন্ত্রীরা দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকবে, রাস্তায় বেরোবার সাহস পাবে না। এখন ওই নেতা মন্ত্রী দেখছেন বেশি লম্বা যাওয়ার কথা বলে, বলুন পুলিশের ঘেরাটক ছেড়ে তিন দিন লেট মার্কেটে গিয়ে বাজার করে আসুন না, দেখি চার দিন বাসের ট্রামে ঘোরাঘুরি করুন না, হিম্মত বজায় যাবে, মানুষের ট্যাক্সের টাকা পুলিশকে সঙ্গে নিয়ে মাতব্বরি করে বেড়াচ্ছে তৃণমূলের নেতা অনুব্রত, তাদেরই অংশীদার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।